আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি করে দেখাবো মিষ্টি দই। দইয়ের নাম শুনলে আমাদের বাংলাদেশিদের মাথায় চলে আসে বগুড়ার দইয়ের কথা। হ্যাঁ, বগুড়ার দই যেমন পুরো বাংলাদেশে ফেমাস, আমার বানানো দই আমার বাসায় ফেমাস। আর বগুড়ার দইয়ের রেসিপি তো সিক্রেট, কিন্তু আমার দইয়ের রেসিপি আপনাদের সবার জন্য উন্মুক্ত। আমি আর কিছু টিপস ও ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেটা ফলো করে যদি দই বানান তো বগুড়ার দই ভুলে যাবেন। কথার জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একদম খাঁটি ফুল ক্রিম মিল্কের দুধটা নিতে, তাহলে দইটা অনেক ভালো হবে। এটাকে আমি এখন 6 থেকে 7 বার বলক তুলব। যদি কাপের হিসেবে চিন্তা করেন, তাহলে ধরুন আপনি যদি 6 কাপ দুধ নেন, তো এটাকে ফুটিয়ে 5 কাপ মতো করে ফেলবেন। তবে দইয়ের দুধ চেষ্টা করবেন খুব বেশি যাতে ঘন না হয়, তাহলে কিন্তু দইটা আঠালো হয়ে যায়। আর এখানে আমি নিয়েছি প্রায় 1.5 কাপের মতো দই। দইটাকে আমি এভাবে ছেঁকে নিচ্ছি, দেখুন এর কারণটা, নিচে দই থেকে যে পানিটা এক্সট্রা এটা ঝরে যাচ্ছে। এভাবে যদি দইয়ের পানিটা ঝরিয়ে নেন, তাহলে দই বসানোর পরে অনেক সময় দেখা যায় যে দই বসানোর পরে খুব বেশি পানি কাটে, তো সেটার আমি আপনাদেরকে একটা মজার ট্রিক শিখিয়ে দিচ্ছি। এইখানে আমি একটা প্যান নিয়েছি, এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিব। এখানে প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতো চিনি আছে, এটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি একটু ক্যারামেল করে নিব। এখন চিনিটা গলতে শুরু করেছে আর সাইড দিয়ে এটা লালচে হতে শুরু করেছে, তবে এটাকে খুব বেশি পোড়ানো যাবে না, তাহলে কিন্তু এটা তিতা হয়ে যাবে। আর একটু রং ধরলেই এর মধ্যে আমি সামান্য দুধ দিয়ে দিব, দিয়ে এটাকে মিশিয়ে নিব। হয়ে গিয়েছে, সোনালি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সামান্য দুধ দিয়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন দুধের কালারটা কত সুন্দর ব্রাউন হয়ে গিয়েছে। এই যে ক্যারামেল করলাম, এটার কারণ হচ্ছে বগুড়ার দইয়ে দেখবেন একটা সুন্দর ব্রাউনিশ কালার থাকে। এই কালারটা কিভাবে আনা যায়? অনেকে ভাবেন যে দুধ বেশি জাল করে ঘন করলেই তো ব্রাউন হয়ে যাবে, কিন্তু দইয়ের জন্য যে দুধ সেটা যদি খুব বেশি জাল করে ঘন করা যায়, দই কিন্তু আঠালো হয়ে যায়। এই জন্য এইভাবে যদি একটু ক্যারামেল করে সেটা যদি দুধের সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে দইয়ের কালারটা খুবই সুন্দর চলে আসে। এদিকে দুধটাও হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন যতটুকুন মিষ্টি আপনি খেতে চান। আমি প্রায় 1 কাপ প্লাস 1/4 কাপ মতো দিলাম, তারপরে দরকার পড়লে আরেকটু দিব। আর তাছাড়া যেহেতু আমরা টক দই দিয়ে বানাচ্ছি, চিনি একটু বেশিই লাগবে, কারণ মিষ্টিটা টক দই অ্যাবজর্ব করে নেবে। আপনারা দেখতে পাচ্ছেন দুধের কালার কিন্তু চেঞ্জ হয়নি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই ক্যারামেলাইজড মিল্কটা। এবার এটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে দুধের কালারটা ব্রাউনিশ হয়ে যাচ্ছে। চিনি দেওয়ার পর আমাদেরকে আরও 2 বার বলক তুলতে হবে, কারণ চিনিতে যে পানি থাকে সেটাও টেনে নিতে হবে। তো আমি অপেক্ষা করছি আরও 2টা বলক ওঠা পর্যন্ত। দুধটা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দুধের কালারটা চেঞ্জ হয়ে ব্রাউনিশ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব, আর ঠান্ডা করে নিতে হবে। তবে একদম ঠান্ডা করা যাবে না, উষ্ণ গরম থাকতে হবে। এতটা ঠান্ডা বা গরম থাকতে হবে যেন আপনার একটা আঙুল কিছুক্ষণের জন্য এটার মধ্যে ডিপ করে রাখা যায়। তো আমি তাহলে এখন এটা চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বোলে আমি দইটা ঢেলে নিয়েছি। দেখুন পানিটা ছেঁকে ফেলার পর এটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। আপনারা যদি এভাবে পানি ছেঁকে নেন, তাহলে কোনোভাবেই আপনাদের দই দিয়ে পানি বের হবে না। তো এখন যেটা করতে হবে, দইটাকে ভালো মতো একটু ফেটে নিতে হবে। দইটা ফেটা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে অল্প অল্প করে সেই উষ্ণ দুধটা দিয়ে দিব। অল্প করে এভাবে দিব আর এভাবে মেশাতে থাকব। দুধ দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এটাকে ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। বগুড়ার দই যারা বানায়, আমি শুনেছি তারা অনেক উঁচু থেকে পাত্রের উপর দুধটা ঢালে, তাহলে নাকি এরকম ফেনা ফেনা মতো উঠে। তো আমি সেটা করি না, আমার শর্টকাট বুদ্ধি যেটা, আমি এভাবে এটাকে একটু নেড়ে নিই, তাহলে এমনিতেই এর উপর ফেনা উঠে আর দই জমলে দইয়ের উপরও সেই ফেনাটা থেকে যায়। তো আমার এটা হয়ে গিয়েছে, এখন আমি পাত্রে ঢেলে নিব।
আমি সবগুলো পাত্রে মিশ্রণটা ঢেলে নিয়েছি। এখানে যে বড় পাত্রটা দেখা যাচ্ছে, এটা আমি চুলায় বানাবো। আমি দেখাচ্ছি কিভাবে চুলায় দই জমাতে হয়। আর এখানে যে ছোট দুইটা পাত্র আছে, এই দুইটা আমি সনাতন পদ্ধতিতে করব। আমি এটাকে ঢেকে তারপরে একটা টাওয়েল দিয়ে মুড়িয়ে আলমারিতে রেখে দিব, বা আপনি যে কোনো গরম জায়গায় রাখতে পারেন। তারপর যতক্ষণ না এটা সেট হচ্ছে, এটা এভাবেই থাকবে। এতে 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে, যেহেতু পাত্রটা ছোট। বড় পাত্র হলে আরও বেশি সময় লাগবে। আর চুলায় দই করতে 2 ঘন্টা মতো লাগবে। আর সব থেকে সহজ যে পদ্ধতি, আমি এখানে একটা সিরামিকের বাটিতে নিয়েছি, এইটা আমি ঢেকে ওভেনে দিব। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দইটা হয়ে যাবে। ওভেনের তাপ থাকবে 50 থেকে 80 ডিগ্রি। আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির উপরে আমি এরকম একটা টাওয়েল বিছিয়ে দিয়েছি, তার উপরে আমি সেই দইয়ের পাত্রটা বসিয়ে দিয়েছি, আর পাত্রের মুখটা আমি ফয়েল দিয়ে এভাবে পেঁচিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, এভাবে একটু ঢেকে দিতে হবে, তারপর একটা ঢাকনা দিয়ে ভালো করে মুখটা আটকে দিতে হবে। আর চুলার তাপটা আমি একদম লোতে করে রেখেছি। আমার চুলার সর্বোচ্চ তাপ হচ্ছে 9-এ, আমি চুলার তাপ করে রেখেছি 1-এ। তো এইভাবে এটাকে 1.5 থেকে 2 ঘন্টা আমি রেখে দিব, এর মধ্যে দইটা জমে যাবে ইনশাল্লাহ। সবগুলো দই জমে তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোর কালার কত সুন্দরভাবে এসেছে, আর অনেক সুন্দরভাবে এটা জমেও গিয়েছে। এই দইটা আমি করেছি চুলায়, এটা হতে সময় লেগেছে 2 ঘন্টা। এটা করেছি আমি ওভেনে, এটা 1 ঘন্টারও কম সময় লেগেছে। আর এই দুটো আমি করেছি সনাতন পদ্ধতিতে, আলমারিতে আমি রেখেছিলাম। তো এটা হতে একটু বেশি সময় লেগেছে, প্রায় 5 ঘন্টার মতো সময় এতে লেগেছে। বড় পাত্র হলে আরও বেশি সময় লাগতো। তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্টলি ডান হয়েছে। আমি প্রথমেই চুলারটা আপনাদেরকে দেখাই। দেখুন কত নাইসভাবে এটা তৈরি হয়েছে। তো এই ছিল আজকে আপনাদের জন্য আমার আয়োজন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে এবং কাজে আসবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।